আমি এখন হাঁটাচলা করতে পারি ভালো, এখন আর কোনো ব্যথা ব্যথা বেশি নাই। জি সিঁড়ি আমি এখনো অনেক বেশি গাইতে পারবো। জি এখানকার নাচরা যে সেবা দিয়েছে আমি অনেক সন্তুষ্ট, অনেক ভালো সেবা দিয়েছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। যে আমাকে থেরাপি দিছে তার সঙ্গে অনেক ভালোই, এবং তে মন দিয়ে আমাকে অনেকটা সুস্থ করছে, অনেক ব্যায়াম করাইছে, থেরাপি দিছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রুমা আক্তার, আমার বাসা হচ্ছে চান্দিনা, বয়স হচ্ছে 24। জি আমার হিপ জয়েন্টে সমস্যা আজকে 2 বছর ধরে। জি আমার সমস্যার কারণে আমি ভালো করে হাঁটতে পারতাম না, শুতে পারতাম না, বসতে পারতাম না, অনেক ব্যথা করতো, সিঁড়ি বেঁধতে পারতাম না, যা সিঁড়ি বেঁধতে গেলে হাঁটু ব্যথা করতো, মাথা ব্যথা করতো, নিচে ওঠা বসা করতে আমার যে মায়ের কোমরে ব্যথা ব্যথা করতো, নিচে ওঠা বসা করতে পারতাম না, প্রচন্ড ব্যথা করতো। যে আমি এ পর্যন্ত 2 জন ডাক্তার দেখাইছি, তারা আমাকে অপারেশনের কথা বলছিল, অপারেশন করে নেয়, যে অপারেশন করে যদি আবার ভালো না হয় এই জন্য আমি অপারেশন করে নেয়। যে অপারেশন করার কথা শুনে আমার অনেক ভয় লাগছিল, আজও কি ভালো হবো কি না হবো, এই জন্য আমি আর অপারেশন করিনি। যে এখানকার ডাক্তারের সন্ধান পেয়েছে ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে, ইউটিউবে সন্ধান পাওয়ার পরে তারপর সরাসরি ডাক্তারের সাথে এসে যোগাযোগ করলাম। ডাক্তার আমাদেরকে এখানে বলছিল যে ভর্তি হওয়ার জন্য 10-12 দিন ট্রিটমেন্ট করলে আমার অবস্থা ভালো হয়ে যাবে, তাই এই জন্য আমরা ট্রিটমেন্টের জন্য ভর্তি হয়েছি। আজকে 10 দিন হয়ে গেল, আমি এখন মোটামুটি ভালোই আছি। আমি এখন হাঁটাচলা করতে পারি ভালো, এখন আর কোনো ব্যথা ব্যথা বেশি নাই। জি সিঁড়ি আমি এখনো অনেক বেশি গাইতে পারবো। জি এখানকার নাচরা যে সেবা দিয়েছে আমি অনেক সন্তুষ্ট, অনেক ভালো সেবা দিয়েছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। যে আমাকে থেরাপি দিছে তার সঙ্গে অনেক ভালোই, এবং তে মন দিয়ে আমাকে অনেকটা সুস্থ করছে, অনেক ব্যায়াম করাইছে, থেরাপি দিছে। যারা আমার মতন এরকম রুগী আছে, হিপ জয়েন্টে ব্যথা আছে, তাদেরকে বলবো যাতে ডাক্তার সফিউল্লাহ প্রধান সাহেবের কাছে এসে যোগাযোগ করার জন্য, এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা কুমিল্লা চান্দিনা থেকে আসছি, ঠিক আছে, হিপ জয়েন্টের সমস্যা নিয়ে। তো আমি বাংলাদেশে আরও অন্যান্য 2টা হসপিটালে দেখাইছি, ওরা সবাই আমাকে বলছিল যে অপারেশন করার জন্য। তো আমি ডাক্তার সফিউল্লাহ স্যারের সন্ধান পাইয়া এখানে শ্যামলীতে DRPC হসপিটালে আসছি। আসার পরে উনি বলছে যে অপারেশন ছাড়া এটা ঠিক হওয়া সম্ভব। তারপরে ওনার পরামর্শ মতো আমি আজকে 10 দিন এখানে ট্রিটমেন্ট নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, মোটামুটি এখন ভালো আছি। তো আমি যারা আছে বাংলাদেশে এরকম সমস্যায় ভুগছেন, আমি তাদেরকে বলবো যে এখানে আইসা ডাক্তার সফিউল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা চিকিৎসা নিতে পারেন। এখানকার চিকিৎসা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো, সবার আচার আছেন। যে আমাদের থেরাপিস্ট ছিল ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি সবসময় মানে অনেক কেয়ারিং করছিল পেশেন্টের প্রতি, ঠিক আছে। মোটামুটি সবাই আচার আচরণ ব্যবহার সব কিছুই ভালো। তো আমার স্ত্রীর জন্য সবাই একটু দোয়া করবেন যাতে ভালো থাকে, সবাই সবসময় ভালো থাকে। আসসালামু আলাইকুম। DPRS লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।